নমস্কার আমার নাম ডক্টর অংশুমান মুখার্জি আমি মণিপাল মুকুন্দপুর হসপিটালে পালমোনোলজিস্ট আর যেহেতু সিজন শুরু হয়ে গেছে তথাকথিত আমাদের সিজন যেখানে জানেন আপনারা বর্ষাকাল চলছে এরপর শীতকাল আসবে লোকজন সর্দি কাশি শ্বাসকষ্ট এসবে ভুগতে থাকে তাদের জন্য কিছু পরামর্শ ছোট্ট করে আমি বলবো পরামর্শ এক ভ্যাকসিনস নিন ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের ভ্যাকসিনস আপনাদের জন্য এসে গেছে সেই ভ্যাকসিনসগুলো অবশ্যই নিন নাম্বার টু ফ্রিজের জিনিস খাওয়া অ্যাভয়েড করুন ঠান্ডা লাগানো অ্যাভয়েড করুন স্নান করে বেরিয়ে ক্ষেত্রে বলছি স্নান করে বেরোনোর পর মাথার চুল দ্রুত শুকনো করুন ভেজা গায়ে সেটা স্নান করে হোক ঘেমে গিয়ে হোক বৃষ্টির জলে ভিজে হোক ভেজা গায়ে দয়া করে ফ্যান বা এসির মধ্যে বসবেন না যারা কিছু ওষুধপত্র নিচ্ছেন লাংসের জন্য সেটা ইনহেলার হতে পারে ট্যাবলেটস হতে পারে ডাক্তারকে না জিজ্ঞেস করে যত ভালোই থাকুন ডাক্তারকে না জিজ্ঞেস করে দয়া করে এইসব ওষুধপত্র বন্ধ করে দেবেন না কারণ এই সিজন টাইমে ভাইরাল ইনফেকশন বেশি রকমের হয় আর যাদের ভাইরাল ইনফেকশন মনে হচ্ছে হচ্ছে হালকা জ্বর আসছে নাক দিয়ে জল পড়ছে চোখ লাল দয়া করে নিজে থেকে অ্যান্টিবায়োটিক্স খাবেন না কারণ অ্যান্টিবায়োটিক্স অনেক সময় এই রোগগুলোকে অনেকটা বাড়িয়ে দেয় বা অনেক কমপ্লিকেটেড করে দেয় আমাদের কাছে আপনারা যখন এসে পৌঁছন তখন অনেক জটিল হয়ে যায় এরকম ছোটখাটো কিছু কথা মনে রাখুন যারা বয়স্ক মানুষ তাদের আমি বলবো ওয়াকিং করুন মর্নিং ওয়াক না হলেও চলবে দিনের যে কোনো একটা টাইমে সেটা বাড়ির ছাদে হোক রাস্তায় হোক প্লিজ একটু হাঁটতে বেরোন দশ মিনিট হলেও চলবে সুস্থ জীবন যাপনটা কিন্তু অনেক বেশি জরুরি লাংসের ইমিউনিটি মেনটেন করার জন্য আজকালকার দিনে বাচ্চারা মাঠে খেলতে ভুলে গেছে তারা অনেক বেশি ইন্টারনেট গেমসে ব্যস্ত আমি বলবো বাচ্চাকে সুইমিংয়ে পাঠান বাচ্চাকে মাঠে খেলতে পাঠান কারণ সেখান থেকে কিন্তু তাদের ইমিউনিটি গ্রো করে আরো পাঁচটা বাচ্চার সাথে মিশে মারামারি ধাক্কা ধাক্কি করে কিন্তু তাদের করে। এরকম জিনিস যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে দেখবেন ভবিষ্যতে প্রবলেম অনেকটা কমে গেছে লাস্ট যে জিনিসটা বলার বাড়িতে ধুলো ধোঁয়া অনেকেরই হয় সেটা যথাসম্ভব অ্যাভয়েড করুন হান্ড্রেড পার্সেন্ট অ্যাভয়েড করা পসিবল নয় কিন্তু চেষ্টা করুন আপনার সারাউন্ডিংসকে পরিষ্কার রাখার নমস্কার ভালো থাকবেন